প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, 66 দিনে দেশে কাজ হারিয়েছেন পৌনে 4 কোটি মানুষ। জেনে রাখুন, লাল হলুদ ও সবুজ এলাকায় যা করা যাবে না। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত, 66 দিনে দেশে কাজ হারিয়েছেন পৌনে 4 কোটি মানুষ। মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত 66 দিনের লকডাউনে 3 কোটি 60 লাখ প্রায় পৌনে 4 কোটি মানুষ কাজ হারিয়েছে। এ সময় 5 কোটি 95 লাখ মানুষের শ্রেণী কাঠামোর পরিবর্তন হয়েছে। নতুন করে 2 কোটি 55 লাখ মানুষ হতদরিদ্র হয়েছে, তবে অতি ধনীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। এ তথ্য দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। 2020-21 অর্থ বছরের বিকল্প বাজেট নিয়ে সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারকাত। করোনা কোভিড-19 মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ বিনির্মাণে 2020-2021 অর্থ বছরের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা শিরোনামে এই সংবাদ সম্মেলন হয়। সমিতির সহসভাপতি ZM সালেহের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ। সমিতির সভাপতি আবুল বারকাত বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরার সময় বলেন, করোনাভাইরাসের আগে আমাদের কর্মে নিয়োজিত ছিল 6 কোটি 10 লাখ মানুষ, এর মধ্যে 3 কোটি 60 লাখ মানুষ কাজ হারিয়েছে। করোনা ভাইরাসের প্রকোপে 5 কোটি 95 লাখ মানুষের শ্রেণী কাঠামো পরিবর্তন হয়েছে জানিয়ে তিনি বলেন, লকডাউনের আগে অতি ধনী যে 1 কোটি 70 লাখ ছিল তাদের অবস্থান পরিবর্তন হয়নি, তবে উচ্চ মধ্যবিত্তে থাকা 3 কোটি 40 লাখ থেকে 1 কোটি 19 লাখ মধ্যবিত্তে নেমে গেছে। মধ্য মধ্যবিত্তে থাকা 3 কোটি 40 লাখ থেকে 1 কোটি 2 লাখ নিম্ন মধ্যবিত্তে নেমেছে। তিনি বলেন, নিম্ন মধ্যবিত্তে থাকা 5 কোটি 10 লাখ থেকে 1 কোটি 19 লাখ দরিদ্র হয়েছে, দরিদ্র থাকা 3 কোটি 40 লাখ থেকে 2 কোটি 55 লাখ হতদরিদ্র হয়েছে। সব মিলিয়ে লকডাউনের মাত্র 66 দিনে 5 কোটি 95 লাখ মানুষের শ্রেণী কাঠামো পরিবর্তন হয়েছে। এ মানুষগুলো এক ধাপ নিচে নেমে গেছেন। এই অর্থনীতিবিদ বলেন, দারিদ্র বিমোচন নিয়ে অতীতে যেসব কথাবার্তা হয়েছে সেসব ভুলে যান, বাংলাদেশের 26 মার্চের আগের অবস্থা নেই। লকডাউনের 66 দিনে ঘটনা ঘটেছে মারাত্মক, সামনে এটা আরো বাড়তে থাকবে। তিনি বলেন, গিনি সহ অর্থনীতি শাস্ত্রে আয়ের বৈষম্য পরিমাপের বহুল ব্যবহৃত পরিমাপক যদি 0.5 এর বেশি হয় সেটা মারাত্মক। একটা শহর আছে পালমা, পালমা শহর দেখা হয় সর্বোচ্চ আয় যে 10% আছে এবং সর্বনিম্ন আয় যে 40% আছে, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য যদি 3 গুণ হয় তাহলে বিপজ্জনক। লকডাউনের আগে আমাদের গিনি শহর ছিল 0.48, এটি মে মাসের শেষে 0.635 হয়েছে। বিপদ মাপার রেশিও পালমা আমাদের ছিল 2.92, এখন 7.53, অতএব মহাবিপজ্জনক। বাংলাদেশ এখন উচ্চ আয় বৈষম্যের দেশ এবং বিপজ্জনক আয় বৈষম্যের দেশে পরিণত হয়েছে, বলেন আবুল বারকাত। তিনি বলেন, আয় বৈষম্য ও সম্পদ বৈষম্য নিরসনের যত পথ পদ্ধতি আছে তার সবগুলো 2020-21 অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। জেনে রাখুন, লাল হলুদ ও সবুজ এলাকায় যা করা যাবে না। করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনায় চিহ্নিত করা লাল হলুদ ও সবুজ এলাকা পরিচালনা করার গাইডলাইন ঠিক করা হয়েছে। কেন্দ্রীয় একটি কমিটির অধীনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে পুলিশ, স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহ স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে কমিটি গঠনের মাধ্যমে লকডাউন সহ অন্যান্য বিষয় বাস্তবায়িত হবে। লাল এলাকা, মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা থাকবে, শপিং মল বন্ধ থাকবে, গণপরিবহন চলাচল করবে না, এমনকি এই এলাকায় স্টপেজও থাকবে না, তবে কেবল রাতে মালবাহী যান চলাচল করতে পারবে। এলাকার মসজিদে সাধারণের প্রবেশ নিষেধ থাকবে। মানুষের অবাধ যাতায়াত বন্ধ করার জন্য ভৌগোলিক বাস্তবতা অনুসরণ করে সড়ক ও গলির মুখ বন্ধ করা হবে। এছাড়া মহল্লার ভেতর আড্ডাও বন্ধ থাকবে। এলাকায় কাজবাজারের জন্য নির্ধারিত ভ্যান সার্ভিসের ব্যবস্থা করা হবে। আর লকডাউন এলাকায় বসে থাকলে 2 সপ্তাহের খাদ্য সরবরাহ নিশ্চিত করার কথা রয়েছে গাইডলাইনে। এ এলাকার করোনায় আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ভূমিকা পালন করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত থাকবে। লাল জোনে অবস্থিত অফিস আদালত নিয়ন্ত্রিত ভাবে চলা বা বন্ধ রাখার পক্ষে সিটি কর্পোরেশন। এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্দেশনা আসতে হবে বলে মনে করে সিটি কর্পোরেশন। হলুদ এলাকা, হলুদ এলাকায় শপিং মল বন্ধ থাকবে, তবে মুদি দোকান খোলা থাকবে, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলতে পারবে,
একজন করে যাত্রী নিয়ে রিক্সা অটোরিকশা চলতে পারবে। এলাকায় মালবাহী যানও চলবে। মসজিদে দূরত্ব বজায় রেখে যাওয়া যাবে। মানুষের অবাধ যাতায়াত বন্ধ করার জন্য ভৌগোলিক বাস্তবতা অনুসরণ করে সড়ক ও গলির মুখ বন্ধ করা হবে। এছাড়া মহল্লার ভেতর আড্ডাও বন্ধ থাকবে। এলাকায় কাঁচা বাজারের জন্য নির্ধারিত ভ্যান সার্ভিসের ব্যবস্থা করা হবে। আর লকডাউন এলাকায় বস্তি থাকলে দুই সপ্তাহের খাদ্য সরবরাহ নিশ্চিত করার কথা রয়েছে গাইডলাইনে। হলুদ জোনে অবস্থিত অফিস আদালত নিয়ন্ত্রিত ভাবে চলা বা বন্ধ রাখার পক্ষে সিটি কর্পোরেশন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা আসতে হবে বলে মনে করে সিটি কর্পোরেশন। এলাকার করোনায় আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ভূমিকা পালন করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত থাকবে। সবুজ এলাকা। সবুজ এলাকায় যানবাহন চলতে পারবে। মসজিদে দূরত্ব বজায় রেখে যাওয়া যাবে। চিকিৎসার প্রয়োজন হলে লকডাউন এলাকার কোনো ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য এলাকার বাইরে আসার প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অনুমতি নিয়ে বাইরে আসা যাবে। কেউ মারা গেলে লকডাউন এলাকায় কেউ মারা গেলে আল মারকাজুল ইসলাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম বা এই ধরনের কাজে নিয়োজিত সংস্থার মাধ্যমে দাফন বা সৎকার করা হবে। জানা গেছে লাল হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে আজ সোমবার রাত অথবা কাল মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হতে পারে এলাকা ভিত্তিক ভিন্ন মাত্রার লকডাউন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, লাল হলুদ ও সবুজ এই তিন ধরনের এলাকা চিহ্নিতকরণের কাজটি বিশেষজ্ঞরা করছেন। সেটি হওয়ার পরে সরকারের সিদ্ধান্তে তা কার্যকর হবে। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। তাহলে কি করবে এখন বেকার জনগণরা? আপনাদের কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।